জাতীয় শিক্ষানীতি 2009 এর সব পর্যায়ে নৈতিক ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। আজ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় শিক্ষানীতি 2009 কে প্রশ্নবিদ্ধ ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি হিসেবে আখ্যায়িত করে শিবির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম এ দাবি জানান। তিনি শিক্ষাঙ্গনে মেয়েদের উত্ত্যক্তকারীদের শাস্তি দেওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য শালীন ও মার্জিত ড্রেস কোড প্রবর্তনেরও দাবি জানান। লিখিত বক্তব্যে অছাত্রদের রাজনীতি, চাঁদাবাজি এবং সাধারণ ছাত্রদের হয়রানি বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে মন্ত্রী, এমপি ও নেতা কর্মীদের অনৈতিক ও অবৈধ হস্তক্ষেপ বন্ধেরও দাবি জানান শিবির সভাপতি।